আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, আমাদের ঈদের দিনের ভিডিও। সো গতকালকে আমাদের ঈদ গিয়েছিল, তো এই যে ওদের মূর্তি, এটা পরে দেখাবো। তো আমরা চলে আসলাম আবার আগের মতো সানসেট পয়েন্টে। ঈদের দিন অনেক বাঙালি দেখা গেছে, অনেক বাঙালি, বাঙালি পাকিস্তানি সবাই আসছে ঈদ করতে। তো ওই যে ওনারা সকল ইনস্ট্রুমেন্ট সাথে করে নিয়ে আসছে গান গাওয়ার জন্য, উনি প্রস্তুত হচ্ছে, আর সবাই অধীর আগ্রহে ওনার গান শোনার জন্য বসে আছে। সবাই যার যার খাবার টাবার নিয়ে বসছে, কারণ উঠলেই পরে আর জায়গা পাবে না। আর এখানে ভিউটা এত ভালো, এত ভালো, এত সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ডুমু, এটি মেন জিনিসটা ফিরেছে। আর এই যে ছোটোখাটো এগুলো বাঙ্কার বলে, তো এই যে কি সুন্দরগুলা, ওরা কিছু গহনাপাতি নিয়ে বসছে, পায়েল আছে, হাতের ব্রেসলেট আছে, আরও অনেক কিছু, সবগুলোই মেয়েদের জিনিস। আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু অনেক দাম, অনেক দাম, কেনার সামর্থ্য নাই। তো হাঁটতেছি হাঁটতেছি, আর টুরিস্টের যন্ত্রণে ভালো করে হাঁটাও যায় না। সামার তো এখন, এই জন্য প্রচুর টুরিস্ট, প্রচুর টুরিস্ট। আর এই যে ওরা নাচ গান করতেছে, টুরিস্টের কারণে ওরা কীভাবে টাকা পয়সা ইনকাম করবে সেই সোর্সটা ওরা খুঁজে পেয়েছে। এখন আমিও যদি একটা কিছু ডংডাং করা শুরু করি, আমিও টাকা ইনকাম করতে পারবো। এগুলো অবশ্য অভিজ্ঞতা দরকার লাগে। আর এখানে কিন্তু বাংলাদেশে যদি এরকম করতো, বলতো যে ওরা ভিক্ষা করতেছে, কিন্তু না, ওরা কিন্তু থাক, দরকার নেই। আর মাঝখান থেকে একটা জিনিস চলে গেছে, এটা মূর্তিটা হচ্ছে ইতালির একটা কি বলবো, ঐতিহ্যবাহী মূর্তি। এখানে প্রত্যেকগুলা মূর্তিতে ওরা ড্রেস দিতে ভুলে গেছে, কারণ এখানে ওরা তো এত কিছু লক্ষ্য করে না। তো যাই হোক, এই যে জলপাই বাগান, সরি জলপাই না, অলিভ অয়েল বাগান, অলিভ বাগান, তো ওরা চাষ করে, প্রচুর প্রচুর পরিমাণে চাষ করে ওরা অলিভ। এখানে তো অলিভ খায়। আর মাঝখান থেকে আমার পিচ্ছি দৌড় 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 করতেছে, ও পাহাড় থেকে নিচে একা একা নামবে, আমার সাথে হাঁটাহাঁটি করছে। ওঠার সময় বাস দিয়ে উঠছিলাম, কারণ ওঠার সময় উঠতে অনেক কষ্ট, নামার সময় অতটা সহজ, নামার সময় অনেক সহজ। তো এই যে নামতেছি একের পর এক, আমরা অনেক উপরে ছিলাম, সবাই যার যার খাবার টাবার নিয়ে বসছে মাঝখানে। তো হাঁটতেছি হাঁটতেছি, আমরা পাহাড় থেকে নিচে নামতেছি, এর মাঝখানে আবার একটা জিনিস, প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে কিন্তু ওরা সিঁড়ি দিয়ে রাখছে, পাহাড়ে পাহাড়ে না, প্রত্যেকটা জায়গায় জায়গায় পাহাড়ের চিপা চাপাই, তো জায়গা সিঁড়িও আছে অনেক সুন্দরগুলো সিঁড়ি। ওরা পাহাড়কে যে সিঁড়িগুলো করছে, ওদের আসলে ব্যথার কথা কি বলবো। ওই যে আমরা পাহাড় থেকে নামতেছি, তো নামার পরে আবার একটা ঝর্ণা আছে, এটার উপরে ঝর্ণার ওই পাশেরটা আমি তুলতে পারি না, ওই দিকে আসি নাই আমি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক সুন্দর না? আমার মাইয়া ও চিল্লাচিল্লি করতেছে। আসলে একটা ভিডিও করা অনেক কষ্ট, যেটা ইউটিউবে আপলোড দেওয়া আমি পাই না, তারপর করার চেষ্টা করি। আর এডিট টেডিট করা এত কঠিন কাজ, আমি আসলে মানুষ কীভাবে যে এত সময় নিয়ে করতে পারে, আমি ওই সময়টাই পাই না। আসলে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে ইয়ে করতে করতে তারপর একটা ইন্টারেস্ট থাকে না যে আমিও করতে পারবো, সবাই করতে পারে আমি কেন করতে পারবো না। এই জন্য ওই চিন্তাটা করে আমি ইউটিউবটা একটু আপলোড দিই, ইউটিউবে ভিডিও আপলোড দিই। তো মাঝখান দিয়ে কিন্তু পাহাড়ের ছবিটা চলে গেল, ঝর্ণার ছবিটা। আর এখান থেকে একটা কি বলে এটাকে, এখানে তো ফুলতারা বলে, আর বাংলাদেশের বাংলা কথা যে কী বলে আমি জানি, আসলে বাংলা ইংলিশ প্লাস ইতালিয়ান সব কিছু জগা কিছু হয়ে গেছে। এক অনেক সময় বিদেশিদের সাথে ইংলিশ কথা বলতে গেলে আমার ইতালিয়ান এসে পড়ে, আর ইতালিয়ানদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার বিদেশে এসে পড়ে। আচ্ছা যাই হোক, আমরা নামলাম নিচে, নামার পর আমরা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছি। তো এখানে নদীর পাড়ে সবাই যার যার মতো বোট ভাড়া করতেছে, আর এই যে একটু লক্ষ্য করলে বুঝবেন যে উনি, এটা কিন্তু ইঞ্জিনের বোট না, এটা হচ্ছে বাংলাদেশের মতো এই যে লাঠি দিয়ে সেটা কি করতেছে। তো পানির কিন্তু এতটা গভীরতা নেই, এই জন্য ওরা লাঠি দিয়ে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকাটা ইয়ে করতেছে, যেটা বাংলাদেশে এরকম হয়। আসলে ওরা আগে সেই সংস্কৃতিগুলো ধরে রাখতে চায়। আর এখানে রাস্তাগুলো দেখলে তো কি বলবো, এর যে ঢাকা গুলশানের রাস্তা অনেক ভালো।
দেন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম স্বর্ণের ব্রিজের এখানে। এখানে অনেক ধরনের জিনিসপত্র বেচা হয়, স্বর্ণ রূপার সব কিছুই। এটাকে আমরা বাঙালিরা যারা সবাই স্বর্ণের ব্রিজ বলে, অবশ্যই ইতালিয়ানরাও বলে স্বর্ণ গোল্ড ব্রিজ বলে। তো সব কিছু মিলিয়ে আমরা ম্যাকডোনাল্ডস খেলাম। বাইরে ছিল যেহেতু ম্যাকডোনাল্ডস তো খাবই। তারপর ম্যাকডোনাল্ডস অর্ডার করলাম। ম্যাকডোনাল্ডস খাওয়াটা শেষ করে আমরা চলে যাব বাসায়। বাসায় বাস দিয়ে যাব, আসছি বাস দিয়ে, যাব বাস দিয়ে। তো এই হলো আমাদের ঈদের দিনটা, আজকের মতো আবিদায়। পরবর্তীতে নতুন একটা ভিডিওতে হাজির হবো। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক।